আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নাই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক তিনি বলেন বিএনপি নিজেরা আন্দোলন করতে না পেরে অন্যের কাঁধে ভর করে এবং বিদেশিদের কাছে ধর্ণা দেয় তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় কিন্তু দেশের জনগণ তাদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না মঙ্গলবার দিনব্যাপী শরীয়তপুরের সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়া চরকুমারিয়া ডিএম খালি ও চরভাগা ইউনিয়নে প্রায় দশ কোটি টাকা ব্যয়ে ছয়টি ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন শামীম বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বিএনপি বিঘ্ন সৃষ্টি করতে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্র করছে দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা যতই চেষ্টা করুক কখনো সফল হবে না তারা আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় হাওয়া ভবন খুলতে চায় সেই দিবা আর কোনোদিনই পূরণ হবে না